গত পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে আমরা বাঁকুড়ায় কিভাবে এলাম এবং ভ্রমণের জন্য কোন জায়গাটি বেছে নিয়েছি। আজকে সফরের দ্বিতীয় দিন, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, বাহনও তৈরি। এখান থেকে আমাদের আজকের প্রথম গন্তব্য গাংদুয়া ড্যাম। এই জায়গা হয়তো অনেকেরই চেনা। একটা সময় এখানে পিকনিক করতে আসতো বাঁকুড়া ও আসানসোলের বাসিন্দারাই। গত 3-4 বছর এখানে আসেন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ। একটি ছোট্ট জলাধার, এখান থেকেই জন্ম নিয়েছে একটি নদী, নাম শালি নদী। বছরখানেক হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে এখানে থাকার ব্যবস্থা হয়েছে, চাইলে এখানে এসেও থাকতে পারেন। আর আমরা যেখানে আছি সেখান থেকে এই জায়গার দূরত্ব 3 কিলোমিটার। বাড়তি গ্যাটের গুড়ি খরচ করে আমরা এখানে থাকতে চাইনি। গাংদুয়া পেরিয়ে এবার আমাদের গন্তব্য ছাতনার দিকে। আমরা ভেবেছিলাম গাংদুয়া থেকে ছাতনার দিকে যাব একটা অপ্রচলিত রুটে। এই পথে যে এখনো পর্যন্ত কোনো পর্যটক যাননি তা আমরা হলফ করে বলতে পারি। স্থানীয় গ্রামের বাসিন্দারা ছাড়া এই পথ পর্যটকরা ব্যবহার করেন না। এই পথে পড়বে কিছু গ্রাম, কিছুটা জঙ্গল, আর জঙ্গলে এমন কিছু এলাকায় যাব যেখানে চাপা পড়ে রয়েছে কিছু কিংবদন্তি, কিছু মাটি চাপা ইতিহাস। বাংলার কবি চণ্ডীদাসকে নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা বিতর্ক রয়েছে, চণ্ডীদাস কি একা কোনো ব্যক্তি নাকি একাধিক। গবেষকরা নানা যুক্তি তর্ক বিতর্কের পর খুঁজে পেয়েছেন 3 জন চণ্ডীদাসকে, বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। আবার এই চণ্ডীদাসকে নিয়ে 3টি জেলার মধ্যে ঠান্ডা লড়াই রয়েছে, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। 3টি জেলার ভিন্ন ভিন্ন গবেষকেরা চণ্ডীদাসকে নিজেদের জেলার কবি বলে দাবি করেছেন। পণ্ডিতদের বিতর্কের মধ্যে অতিরিক্ত প্রবেশ করলে পণ্ডশ্রম হতে পারে, তাই সেদিকে না গিয়ে আমরা সরাসরি যাব বাঁকুড়ার চণ্ডীদাসের গ্রাম ছাতনায়। আর একদম প্রথমে যে কবিতা শুনিয়েছিলাম তা রেকর্ড করব ভিডিওর শেষে। দেশুরিয়া থেকে ছাতনা যাওয়ার পথে অপ্রচলিত রুটে প্রথম যে গ্রামটি পড়ে গোয়ালডাং, তারপর মল্লিকডি, ভক্তাবান্ধ, করণজোড়া, ক্যান্দবনি, লাপুড়া, চামকরা, গন্ধেশ্বরী ব্রিজ, চামকারা, বাসুলি বাঁধ, ছাতনা। এটি একটি রুট। তবে বর্ষার জেরে কিছু জায়গায় রাস্তা খারাপের খবর আমরা আগাম পেয়েছিলাম, ফলে আমরা একটু ঘুরে যাই। আমাদের রুটটি ছিল দেশুরিয়া থেকে অমরকানন, গোবিন্দধাম, খাটা, কাঞ্চনপুর মোড়, হাঁসপাহাড়ি, ফরেস্ট মোড় থেকে করণজোড়া হয়ে ছাতনা। আমরা এখন এসে পৌঁছেছি ছাতনায়। হাওড়া থেকে অনেকে শুশুনিয়া পাহাড়ে আসেন, তারা অনেকেই নামেন এই ছাতনায়। কাছেই একটি রেল স্টেশনও রয়েছে। বাংলার ট্যুরিস্ট মানচিত্রে ছাতনা খুব একটা জনপ্রিয় জায়গা নয়, যদিও বাংলার আদি সংস্কৃতি জানতে গেলে আপনাকে ছাতনায় আসতেই হবে। বাংলার ইতিহাসের দুর্ভাগ্য, বহু প্রাচীন স্মৃতিসৌধ আজ হারিয়ে গিয়েছে, শুধু লেখা আছে ইতিহাসের পাতায় কালো হরফে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলার গৌরবময় প্রাচীন ইতিহাসকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করেননি কেউই, তাই হয়তো দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলি আজও বঞ্চিত।
স্থানীয় ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এলাকার মানুষের নিঃস্বার্থ নিরলস পরিশ্রম যতটা আছে, স্বাধীনতার 75 বছর পরেও সরকারের তরফে বিন্দুমাত্র পৃষ্ঠপোষকতা দেখা যায়নি। দু চারটে পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হয়েছে এই যা। যদি অঞ্চল বাছাই করে ইতিহাসকে গুরুত্ব দিয়ে কিছু স্মৃতিসৌধ বা রেপ্লিকা তৈরি করা যেত, তাহলে হয়তো পর্যটনের নতুন পালক যুক্ত। বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে আগামী প্রজন্ম কৌতূহলী হতো। কিছু নজির অন্তত তুলে ধরা যেত বিশ্ব মাঝে। বলা বাহুল্য, তা হয়নি। আর যা হয়েছে তা রাজনীতির 14 চুয়াড়িতে ভর্তি। ছাতনা থেকে আমাদের গন্তব্য শুশুনিয়া পাহাড়। তবে তার আগে আরও একটি জায়গায় যাওয়ার আছে, ঝাঁটি পাহাড়ি। মনে আছে তো আশিতে আসিও না ছবির সেই ম্যাজিক পুকুর, যেখানে ডুব দিলে একদম ইয়ং। চলুন দেখা যাক। ও হ্যাঁ, ওটা তো একটা স্বপ্ন ছিল, সে থাক, কিন্তু শুটিং তো আসল ছিল। একবার যাওয়া যাক সেই বিখ্যাত পুকুরে যেখানে চলেছিল বিশাল কর্মকাণ্ড। এবার আমাদের গাড়ি যাবে সটান শুশুনিয়া পাহাড়ের দিকে, বাঁকুড়া জেলার গর্ব ও আইকন শুশুনিয়া আর বিহারীনাথ। তবে এই দুটি পাহাড়ের মধ্যে কুলীন হচ্ছে শুশুনিয়া, তার কারণ এই পাহাড়ের একটি জলের স্রোত আর পাহাড়ের গুহায় রাজা চন্দ্রবর্মনের শিলালেখ। রাজা চন্দ্রবর্মন কে ছিলেন, কোথায় ছিল তার রাজধানী, জানব অন্য পর্বে। পাহাড়ের গা বেয়ে এই জলের ধারা কবে থেকে অবিরাম ঝরে পড়ছে তা কেউ জানে না। এই জলের উৎস কোথায় তার খোঁজ এখনো মেলেনি। মনে করা হয় বর্ষাকালে এই পাহাড় যা জল ধারণ করে সেটাই সারা বছর ধরে পড়তে থাকে। শুশুনিয়ায় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল পাথরের শিল্পকর্ম। এসব শিল্পকর্মের শিল্পীরা স্থানীয়, আজ থেকে নয়, বেশ 100 বছর ধরেই শিল্পীদের এখানে বাস। আগামী পর্বে থাকছে বাঁকুড়ার অন্য একটি ইন্টারেস্টিং জায়গা, যার ইতিহাস হয়তো খুব কম লোকেই জানেন। কেমন লাগছে আমাদের চ্যানেল লিখে জানার কমেন্ট বক্সে, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনে হিট করে অল নোটিফিকেশান করতেও ভুলবেন না, যাতে একটি ভিডিও মিস না যায়।